সামরিক আইন জারির জেরে নজিরবিহীন বিরোধিতায় দুই ঘণ্টার মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ইয়ুন বলেন, পার্লামেন্টের দাবির প্রেক্ষিতে সামরিক আইন প্রত্যাহারের কথা সেনাবাহিনীকে জানিয়েছেন। মঙ্গলবার আচমকাই সামরিক আইন জারির ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশ রক্ষার অজুহাত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, রাষ্ট্রবিরোধী তৎপরতা প্রতিরোধেই এই পদক্ষেপ নিয়েছেন। এর পরপরই বিরোধী দলের ডাকে জনগণ রাজপথে নেমে আসে। জাতীয় পরিষদ ঘেরাও করে বিক্ষোভের এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধদের একাংশ। চলে ভাঙচুর, পরে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। জাতীয় পরিষদের জরুরি অধিবেশনে জনপ্রতিনিধিরা সামরিক আইন প্রত্যাহারের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরলে প্রেসিডেন্টকে তা মেনে নেয়ার দাবি জানান। প্রেসিডেন্টের এই ঘোষণাকে বেআইনি উল্লেখ করে গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায় মিউং। বলেছেন, সেনাবাহিনীর ক্ষমতা দখলের অপচেষ্টা এটি।